হ্যালো স্টুডেন্ট, আমি দেবযান দত্ত। তোমাদের লগারিদম অর্থাৎ চ্যাপ্টার 21-এর অঙ্কগুলো পড়াচ্ছিলাম। তো 1 থেকে 8 অবধি, 1 to 8 তোমাদের আমি পড়িয়ে বুঝিয়ে দিয়েছি। আজকে তোমাদের 9, 10 আর 11টা তোমাদেরকে বোঝাবো। তো দেখো, শুরু করি তাহলে। নাম্বার 9, তো নাম্বার 9টা কি বলেছ? যদি a^3 - x = b^5x ইন্টু a^3 - x = a^5 + x * b^3x হয়, যদি এটা হয় তবে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? না, x log b by a equal log a, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো চলো, প্রমাণ করার জন্য আমি তাহলে এগুলো যেটা দেওয়া আছে সেখান থেকে এগোতে শুরু করি। এক্ষেত্রে পুরো সূচকটা কাজে লাগবে। তো আমি বিগুলোকে এক সাইডে নিয়ে আসছি। তো b^5x / b^3x / a^5 - x / a^3 - x দেখো, তোমাদের সূচক মনে আছে যে আর নিচে থাকলে বাই থাকলে আকারে 1/সামথিং থাকলে তাহলে ঘাতটা কী হয়ে যায়? মাইনাস আকার। তার মানে b^5x - 3x = a^5 + x - 3 + x a^5 হলো, তার মানে b^2x = a^2 + x 2 + 2x। আচ্ছা, এবার দেখো এটাকে আমি লিখতে পারি এভাবে, এখান থেকেও সেই লিখতে পারি। সূচকের যে নিয়মটা কি না, a^mn = a^m হোল টু দি পাওয়ার a, এটা আকারে লেখা যায়। তো সেইটাকে কাজে লাগাচ্ছি। তাহলে দুটোরই যেহেতু স্কোয়ার, তো আমি যদি বর্গমূল করে নিই তাহলে কি পাবো? b^x = a^1 + x। আচ্ছা, এবার বোথ সাইডে আমি লগ নিচ্ছি, একই নিদান সবে বেশি, একই বেস সাপেক্ষে আমি লগ নিচ্ছি। তো লগের এবার নিয়ম কি না, ঘাত আকারে যদি কারোর থাকে তো কি হয়, ঘাতটা আগে চলে আসে। তাহলে x log b = 1 + x log a, যেহেতু log m^c (a) = c log m^c, এটাকে কাজে লাগাচ্ছি। গুণ করে দিলাম, এবার এটাকে একদিকে নিয়ে আসছি। এক্স কমন নিলাম, এবার লগ এম বেসে মাইনাস লগ এন বেসে, মানে লগ এম বাই এন বেসে এইটাকে কাজে লাগাবো, এইটা। তাহলে x log b বাই এ
इक्वल लॉग ए। तो एटाई तो प्रमाण करा चिलो। देखो मुकुट तले की कोला তাহলে হয়ে গেল এটা। এবার টেনের সমাধানটা আছে, তো আমি টেন এইটুকুনির জায়গার মধ্যে একটা টেনটা করে দিচ্ছি। এখানে টেন সমাধান বলেছে কি, এ নম্বরটা লগ এইট, সরি লগ বেস এইট দিয়েছে। কার লগারিদম বার করতে হবে, বেস এইটের সাপেক্ষে না এই থার্ড ব্র্যাকেটের ভেতর যে আছে। আবার লগ বেস টু এর সাপেক্ষে কার লগ বার করতে হবে, না এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে আছে। আর লগ বেস থ্রির সাপেক্ষে কার লগারিদম লগারিদম বার করতে হবে, না ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন। এটার পুরোটার মান দেওয়া আছে কত, ওয়ান থার্ড। তো আমাকে এখানে এগোতে হবে কী করে। দেখো লগের একদম ডেফিনেশনে কি ছিল, লগ এম বেস এ ইকুয়াল এক্স হলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম। এটাকেই আমি অ্যাপ্লাই করবো প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে লগ বেস এইট এটাকে যদি পুরো এম ধরি, ইকুয়াল এটা ওয়ান থার্ড যদি হয় তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান থার্ড ইকুয়াল এটা আচ্ছা এইট মানে কত, না টু কিউব। তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান থার্ড মানে টু কিউব টু দি পাওয়ার ওয়ান থার্ড মানে একেবারে টু। তো আমি এখানে লিখে দিই টু, মানে স্টেপটা আমার কম হবে। আবার এইটাকে ফর্ম এইটাকে কাজে লাগাবো, তাহলে লগ এটাকে যদি এম ধরি, লগ এম এই বেসের সাপেক্ষে এটা যদি তার মান যদি টু থাকে তাহলে আমি বলতে পারি টু টু দি পাওয়ার এটা সমান হচ্ছে এইটা, অর্থাৎ টু স্কোয়ার ইকুয়াল লগ থ্রি, লগ বেস থ্রি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন। তার মানে ফোর ইকুয়াল লগ ফোর এক্স প্লাস সেভেনটিন বেস থ্রি। তো এটা ওই একই আবার অ্যাপ্লাই করলে কি পাবো, না ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ইকুয়াল থ্রি টু দি পাওয়ার ফোর। এটা আমি পাশেই করে নিচ্ছি, তাহলে আর পরে পৃষ্ঠটা দেবে লাগবে না। তাহলে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত, এইটটি ওয়ান। তাহলে ফোর টু দি পাওয়ার এক্স সমান কত, এইটটি ওয়ান মাইনাস সেভেনটিন, তাহলে ফোর টু দি পাওয়ার এক্স মানে সিক্সটি ফোর। আচ্ছা সিক্সটি ফোর মানে কত, ফোর চারের আর কি দিয়ে লিখলে কী পাবো, না দেখো ফোর কিউব তাই তো, তাহলে ফোর কিউব যেহেতু পাচ্ছি তাহলে এখানে সূচকের নিয়ম কি ছিল, না এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই যদি হয়
তাহলে আমি বলতে পারি x ইকুয়াল y, তার মানে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার 3, তাহলে বলতে পারি x ইকুয়াল 3। তাহলে নির্ণয় সমাধান কত না x ইকুয়াল কত? তাহলে এটা হয়ে গেল, দেখে নাও একবার ভালো করে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি টেনের দুই নম্বরটা করছি, লগ এক্স বেস এইট, লগ এক্স বেস টু, লগ এক্স সরি লগ এক্স বেস ফোর ছিল, লগ এক্স বেস টু ইকুয়াল ইলেভেন দেওয়া আছে, তো এটা কী করে করব? আচ্ছা, আমাদের ওই নিদান পরিবর্তনের একটা কী রুল ছিল, নিদান পরিবর্তনের থেকে নয়, এটা একটা ছিল লগ এ বেস বি ইকুয়াল ওয়ান বাই লগ বি বেস এ, এটা ছিল। তো এক্ষেত্রে এটা অ্যাপ্লাই আমরা করব, আমি এরপর থেকেই করে যাচ্ছি। তাহলে ওয়ান বাই লগ এইট বেস এক্স, ওয়ান বাই লগ ফোর বেস এক্স, ওয়ান বাই লগ টু বেস এক্স ইকুয়াল ইলেভেন। কেন করলাম দেখো, এখানকার বেসগুলো আলাদা ছিল, তো আমি একটা করা করে নিলাম, ওয়ান বাই করে দেখো অপরটার বেস এখন এক্স হয়ে গেল। এবার দেখো আমি কী করছি, আচ্ছা এইট মানে টু কিউব, ফোর মানে টু স্কোয়ার, বোঝা গেল? এবার ঘাত আকারে থাকলে বেরিয়ে যায় এটা, দেখো সব কটার কি চলে এলো, লগ টু বেস এক্স, তো ওয়ান বাই লগ টু বেস এক্স যদি কমন নিই, ওয়ান থার্ড প্লাস হাফ প্লাস ওয়ান থাকছে ইকুয়াল ইলেভেন। আচ্ছা এবার এইটাকে দেখো, আমি তো এবারে উল্টে দেখতে পারি, তখন লিখতে পারি লগ এক্স বেস টু। আচ্ছা এটার যদি যোগটা করি পাবো আমরা ইলেভেন বাই সিক্স ইকুয়াল ইলেভেন। তাহলে লগ এক্স বেস টু ইকুয়াল ইলেভেন তাহলে সিক্স পাচ্ছে। এবার লগ এম বেস এ ইকুয়াল এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম হয়, একদম লগের যে রুলটা মেনটা সংজ্ঞা, তার মানে বলতে পারি এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার সিক্স, বা এক্স ইকুয়াল টু দি পাওয়ার সিক্স মানে কত না সিক্সটি ফোর, টু টু দি পাওয়ার ফাইভ থার্টি টু, তাহলে টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে কত সিক্সটি ফোর। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, আরেকবার দেখে নেওয়া ভালো করে। আশা করি বোঝা গেছে। এবার তোমাদের একটা লাস্ট যে অঙ্কটা আছে ইলেভেন, ইলেভেনটা বলেছে দেখাও লগ টু বেস টেনের মান ওয়ান ফোর্থ আর
वन थार्डर मध्य अवस्थित मैं एक चार और एक तीन मध्य रही लग टू बेस टेनर मान तो यहाँ देखान जो कि करब दरी लग टू बेस टेन इक्ुअल एक्स रूल अनुसारे लगरिदमर जो संज्ञाटा अनुसार लगे एक्स टेन टू दि पावर एक्स इक्ुअल टू एबारे जेहतु वन फोर्थ और वन थार्ड मध्य बार करते हैं तो एखे एके चार और एके तीन भग्नांशार जो हरगुलो मैं हरगुलो के चार और तीन तर लसागुटा कत टुएल्व तेल टुएल्व पावर आकार एखे लिखब ये मन रखे जत मध्य थकते बोलिए से हरगुलो से भग्नांशर हरगुलर जो लसागुटा तर पावर एखे कर तर मैंने टेन टू दि पावर एक्स होल टू दि पावर टुएल्व इक्ुअल टू टू दि पावर टुएल्व तर मैं टेन टू दि पावर टुएल्व एक्स इक्ुअल टू टू दि पावर टुएल्व देखो टू टू दि पावर सिक्स हिक्सटी फोर और आर तेज़ सिक्सटी फोर इंटू जो सिक्सटी फोर करी चार षोलो हाथे टेन टू दि पावर टुएल्व एक्स समान पाच्छे एटा एबार देखो ए फोर थाउजेंड नाइनटी सिक्सटा थाउजेंडर थेके बड़ो आबार टेन थाउजेंड थेके छोटो ताई तो एबार एटा कत टेन क्यूब और एटा माने कत पे ना टेन टू दि पावर टुएल्व एक्स और एटा कत ना टेन टू दि पावर फोर मैं सब टेनर और कि पावर आकार लिखे दिल एबार धापटा कि होबे तो सब कटा जेहेतु आमी आकार लिखी তাহলে আমি বলতে পারি থ্রি লেস দ্যান টুয়েলভ এক্স লেস দ্যান ফোর বা টুয়েলভ দিয়ে যদি আমি সবার ভাগ করে দিই তাহলে কি ওয়ান বাই ফোর লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান থার্ড এবার এক্সটা কত ধরেছিলাম তাহলে ওয়ান বাই ফোর लेस दैन लग टू बेस टेन लेस दैन वन तर मैं वन एक वन फोर्थ और वन थ्री वन थार्डर मजे रोचे के लग टू बेस टेनर मान तो ये प्रमाण करते बोले तो हमें एखान प्रमाण कर देखी दिल देखो एक बार आशा करी तुम्हारे ये बोझा बोझा गया है ठीक है तेल भालो करे प्रैक्टिस करो भालो करे प्रैक्टिस कर ले अवश्य एगुलो माथा ढुके जाए।